তো হ্যালো ইউটিউব বাসী, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাউন্টের হিসাব নিয়ে কিছু আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, মনে করেন আপনি একটি শাড়ির দোকানে গেলেন। শাড়ির দোকানে গিয়ে আপনি একটি শাড়ি পছন্দ করলেন। পছন্দ করার পর দোকানদারকে বললেন, ভাই এই শাড়িটির দাম কত? দোকানদার আপনাকে বলছে, ভাই এই শাড়িটির দাম 1300 টাকা, তার মাঝে আছে 15% ডিসকাউন্ট, তাহলে সেই শাড়িটির মূল্য কত দাঁড়াবে? তো বন্ধুরা, এই হিসাবটি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করব। তো আমরা যে শাড়িটি কিনতে যাচ্ছি সেই শাড়িটির মূল্য আছে 1300 টাকা। তারপর ক্যালকুলেটারে আমরা বিয়োগ চিহ্ন মারব। তো দোকানদার এই শাড়িটি 15% ডিসকাউন্ট দিচ্ছে, এই জন্য আমরা এখানে 15% ক্যালকুলেটারে দিয়ে দেব, তাহলে সেই শাড়িটির মূল্য দাঁড়াবে 1105 টাকা। তো বন্ধুরা, যে জিনিসটা আমরা কিনতে যাব দোকানে, প্রথমে আমরা সেই জিনিসটির মূল্য বসাবো, তারপর ক্যালকুলেটারে বিচ্ছিন্ন দিব, তারপর দোকানদার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেটা আমরা বসাবো, তারপর রেজাল্ট বেরিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, একটি শাড়ির মূল্য যদি 1300 টাকা হয় আর সেই শাড়িটি যদি 15% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে সেই শাড়িটির মূল্য দাঁড়াবে 1105 টাকা। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।